সাবস্ক্রাইব করুন এমটিএস চ্যানেলকে, আর বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। জামাটা বানানোর জন্য লেন্থ নিচ্ছি 7 ইঞ্চি আর ব্রিথ 13 ইঞ্চি। 4 ফোল্ডে কাপড় আমি কেটে নিয়েছি। ঘেরটা বানানোর জন্য আমি 12 ইঞ্চি কাপড় নেব, আর আগে যে কাপড়টা কেটেছিলাম চেস্টের মাপে সেই মাপ অনুযায়ী নিয়ে এই সামান্য একটু বেশি কাপড় নেব। সামান্য একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি ঘেরটাতে। দুটো ঘের আর টপ পার্টের জন্য 4টে। ফ্রিল দেওয়ার জন্য আমি কাপড়ের টুকরো কেটে নিয়েছি 6 ইঞ্চি মাপের লেন্থ, আর বৃত্তে আপনার যতটা ঘের দিতে চান ততটা কাপড় নেবেন। বেশি কাপড় থাকলে ঘের বেশি, ফ্রিল বেশি হবে, আর কম কাপড় থাকলে কম ফ্রিল দিয়েও জামাটা করা যাবে। আমি কম্বিনেশনটা এমন নিয়েছি, লাল সাদা তারপর লাল। এবার সেলাই করার জন্য আমি উপরের টপ পার্টটাকে মিডল করে নিলাম। মিডল করে নিয়ে 3 ইঞ্চি দুদিকে 3 ইঞ্চি করে নিলাম। আমি এরকম স্টিক কেটে নিয়েছি, কাপড়ের কেটে মুড়িয়ে সেলাই করে নিয়েছি দুদিকে। এর মাপ আছে 8 ইঞ্চি করে, এক একটার মাপ 8 ইঞ্চি। একটার ওপর পেতে রেখে আরেকটা কাপড় দিয়ে আমি এটা একটা সেলাই দিয়ে নেব, সোজা করে একটা সেলাই দিয়ে নেব। এরপরে টপ পার্টের যে ওপরে আর দুটো পার্ট আছে সেই আগে যেমন করে সেলাই করেছিলাম একই রকমভাবে আরেকটা সেলাই দিয়ে নেব। আমার দুদিকে সেলাই করা হয়ে গেছে। এবার আমি যে ফ্রিলগুলো কেটেছিলাম সেই কাপড়গুলোকে এরকমভাবে মুড়ে একটা সেলাই দিয়ে নেব এক দিক করে। যতটা ফ্রিল দিতে চাই পুরো কাপড়টাতে ওরকম মুড়ে একদিকে সেলাই দিয়ে নেব, আর একদিকে 5-এ সেলাই দেব। 5 স্টিচ রেগুলেটরের যে 5 নম্বর সেলাইটা আছে বড় সেলাইটা সেটা দেব। এরপর ওই ঘের যে কেটেছিলাম সেই ঘেরের ওপর চার ইঞ্চি করে দূরত্ব করে, 12 ইঞ্চি যেহেতু কেটেছি 4 ইঞ্চি করে দূরত্ব করে সেলাই দেওয়ার পরে এটাকে একটা সুতো ধরে খুব আস্তে করে হালকা হাতে টেনে পিন করে এটাকে আটকে দেব। আস্তে করে এটাকে আটকে দেব। 3টে ফ্রিলি আমি একই রকমভাবে করব, এবং সামনের পাট পেছনের পাট দুটোতে সমান মাপ একই রকমভাবে সেলাই করব। সেলাই করা হয়ে গেছে আমার দুটোই, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই করা হয়ে গেছে।
এবার শুধু যে টপ পার্টটা আছে যে তৈরি করেছি সেই টপ পার্টটা সঙ্গে সেলাই করে দিলেই জামাটা তৈরি হয়ে যাবে। উল্টো দিক করে জামাটা আমি টপ পার্টের সঙ্গে সেলাই করে দেব। সেলাই করা হয়ে গেছে, এবার আমার ফিটিংসের পালা। আমি আমার বাচ্চার মাপ অনুযায়ী জামাটাকে ফিটিংস করবো।